সো দর্শক বন্ধুরা, একটা ইউনিক স্টাইলের গ্রাফটিং এখানে আমি করেছিলাম, তো সেটারই একটা রিভিউ বা সেটা কতটুকু পরিমাণ সফল হয়েছে বা এটা ভবিষ্যতে আপনারা করতে পারবেন কিনা, তো সেটা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশেপাশে সকলে অনেক ভালো আছেন, যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আমি স্বরূপ আর আপনারা দেখছেন সবুজ। আমাদের আজকের এই ভিডিওতে এইটা নিয়ে আলোচনা করা হবে। সো দর্শক বন্ধুরা, প্রথমে আমরা জানবো যে এই গ্রাফটিংটা কীভাবে করা হয়েছিল। দেখুন দর্শক বন্ধুরা, এটা কিন্তু সাইড গ্রাফটিং এর আদলে একটি বিগিনার গ্রাফটিং বলা যেতে পারে। তো এই যে গ্রাফটিংটা, এটা করার জন্য যে আমগাছটা আমি ব্যবহার করেছি, আম গাছটার নিচের দিকে একটু দেখাই, তো দেখতে পারলেন, তো এই যে ওপরের যে কাণ্ড, এখানে একটু নিচের দিকে একটু খেয়াল করে দেখতে পারবেন যে নিচের দিকে যে অংশটা আছে এটা হচ্ছে একটা পর্ব, এবং এখানে একটা পর্ব ছিল যেটা আমি কেটে ফেলেছিলাম। তো এখানে যে গ্রাফটিংটা করা হয়েছিল সেটা করা হচ্ছে দেখছেন যে একটা মানে বিহিনার গ্রাফটিং বলা যেতে পারে, তবে কিন্তু এটা সাইড গ্রাফটিং এর আদলে করা। তো প্রথমে আপনাদেরকে একটা বিশ্লেষণ করে বলি আগে। তো প্রথমে আমি কি করেছিলাম, এই দণ্ডটি বা এই কাণ্ডটি আমি কেটে ফেলি, তারপরে এখান থেকে যে এই যে আমরা দেখছেন বা এই যে ক্যাম্বিয়াম লেয়ারটা দেখছেন, এই ক্যাম্বিয়াম লেয়ারটা আমি তুলে দিই বা মাঝখান থেকে এটা ছিঁড়ে ফেলি চাকুর সাহায্যে। তারপরে কিন্তু এই ছায়নটা প্রতিস্থাপন করার উপযুক্ত, দুই পাশ কিন্তু কেটে ফেলতে হবে, ছায়নটার দুই পাশ কাটার পরে কিন্তু এখানে প্রতিস্থাপন করা যাবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে দুই পাশ কেটে বা দুই পাশের যে ক্যাম্বিয়াম লেয়ার ছিল এই যে ছায়নটার, এই ছায়নটার দুই পাশের ক্যাম্বিয়াম লেয়ার সুন্দর করে পরিষ্কার করার পরে কিন্তু এর ভিতরে প্রবেশ করানো হয়েছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে পারবেন যে সাইড গ্রাফটিংয়ে কী হয়, সাইড গ্রাফটিং কিন্তু একপাশে হয়। তো এই যে গ্রাফটিংটা সেটা কিন্তু একপাশেই হয়েছে, তবে এই যে ক্যাম্বিয়াম লেয়ারটা দেখছেন এটা এইভাবে করে আবরণ দিয়ে ঘিরে রেখেছে, এই যে গ্রাফটিংটাকে ঘিরে রেখেছে, সেই গ্রাফটিংটা কিন্তু একদম আসলে ভিয়েনার গ্রাফটিংয়ের মতো দেখতে। তো এইটা করার কারণটা কী ছিল বা এটা করার উদ্দেশ্য কী ছিল, এটা হচ্ছে একটা ইউনিক স্টাইলের গ্রাফটিং। তো এর আগে আপনারা কোথাও কখনো দেখেছেন কিনা আমি সেটা বলতে পারবো না, তবে আমি এটা করেছি একটা ইউনিক স্টাইল দিয়ে। তো এটা হবে কিনা সেটা চেষ্টা করেছিলাম, তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মোটামুটি সাকসেস। আর দিকে যদি দেখায় তাহলে কিন্তু অনেকগুলো পাতা দেখতে পারবেন আপনি, আর এই গাছটি কিন্তু সঠিকভাবেই কিন্তু বেড়ে উঠছে, আর ওপরের দেখছেন যে অনেকগুলো কুশি বের হয়েছিল যেগুলোর ভিতর থেকে আমি কিছু ভেঙে দিয়েছি আর একটা পরিমাণ রেখেছি, আর এই একটাই কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকছে। তো একদম এইভাবে, ঠিক আছে, প্রথমে এই দণ্ডটি কেটে ফেলতে হয়েছিল, প্রথমে এখান থেকে আমি কেটে দিই, তারপর এই সাইনটা প্রথম মানে এখানে প্রতিস্থাপন করার জন্য যেমনটা করি যে সাইড গ্রাফটিং করার জন্য কী করি, সাইডের যে ক্যাম্বিয়াম লেয়ার আছে সেটা কেটে কিন্তু এখানে প্রতিস্থাপন করা যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কী হয়েছে সেটা হয়নি, কিন্তু এই যে ওপরে যে সাইনটা দেখছেন সেটাকে প্রতিস্থাপন করার জন্য এখানে ক্যাম্বিয়াম লেয়ারটা ঠিকই কেটেছি, কিন্তু ক্যাম্বিয়াম লেয়ারের ভিতরে এটা প্রবেশ করেছি, মানে এখান থেকে আমি এটা একটা ভাঁজ দিই সেটা কিন্তু এখানে দিইনি। তো যারা তারা এই গ্রাফটিংটা দেখতে চান তারা তারা নিচের দিকে দেখবেন যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছে বা ভিডিওটা চাইলে দেখতে পারবেন, দেওয়া থাকবে, ঠিক আছে। তো এইভাবে করে আসলে এই কাজটা করেছি। তো এখন আমি কী করবো, এই যে ক্যাম্বিয়াম মানে এই যে দেখছেন যে প্লাস্টিক ফিতা, এটা আমি এখন খুলবো এবং আপনাদেরকে দেখাবো যে এটা কতটুকু পরিমাণ জয়েন্ট হয়েছে এবং এটার ভিতরে কী কী পর্যন্ত করা প্রয়োজন ছিল। তো দর্শক বন্ধুরা, এখন আমি কী করবো, এখানে যে দেখছেন যে প্লাস্টিক ফিতা যে বাঁধাই করা হয়েছিল সেই যে গিটগুলো দেখতে পারবেন এখান থেকে আমি কেটে দিব। তো আমি একটা ছুরি ব্যবহার করছি, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট এইখানে যে এই যে এখানে এখানে আমি একটা জাস্ট কেটে দিব, এটা এখানে দেখুন হালকা করে কেটে দিলেই কিন্তু এটা কাটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। জাস্ট এটা কেটে দেওয়ার পরে আমি এটা এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু আমি খুলে ফেলতে পারবো, ঠিক আছে। তো এখন আমি যেহেতু এটা খুলছি, তো আপনাদেরকে এই যে এই পাশ থেকে দেখাচ্ছি, এই পাশে কিন্তু আমার বাঁধাটা করা ছিল, মানে এই যে গিটটা সেটা বাঁধনটা দেওয়া ছিল, তো সেটা আমি এই পাশ থেকে খুলে দিচ্ছি। আমি এখন ওই পাশ থেকেও দেখাবো আপনাদেরকে। তো দর্শক বন্ধুরা, এখন আমি দেখছেন এই পাশ থেকে খুলছি, তো ওই পাশ থেকে একটু আধার আধার দেখাচ্ছিলো, তো সেই কারণে তো এটা আমি আস্তে আস্তে খুলে দিচ্ছি। তো দেখতে পারবেন, দেখলে এইখানে যে জয়েন্টটা সেটা ভালো মতো খেয়াল করতে পারবেন যে এটা আসলে কতটুকু পরিমাণ সফল সেটাও আপনারা বুঝতে পারবেন। তো এইটা এখন খুলে দিচ্ছি কেন এটা আপনারা অবশ্যই ভাবতে পারেন, তো এটা এখন খুলে দিলে কোনো সমস্যা নাই, যেহেতু জয়েন্টটা খুব সুন্দর মতো হয়ে গেছে আমি দেখতে পারছিলাম। তো আপনাদেরকে দেখাবো ভাবে আমি এই কাজটা করছি। তো এই যে জয়েন্টটা দেখবেন, এই জয়েন্টটা আর দশটা যে গ্রাফটিং রয়েছে বা সাইড গ্রাফটিং রয়েছে সেটার মতোই কিন্তু এই জয়েন্টটা হয়েছে। তো এইখানে যে জয়েন্টটা হয়েছে আপনাদেরকে যে প্লাস্টিক ফিতাটা দেখালাম যে খুলে ফেললাম, তো এখানে যে জয়েন্ট আছে সেটা ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে ওপরের যে সায়নটা দেখছেন, এই সায়নটার যে পরিমাপ যদি আপনাদেরকে বলি তাহলে দেখবেন যে এক সেমি দুই আসলে তিন সেমি মতো ওপরে রেখে দিয়েছি, তিন থেকে চার সেমি মতো এখানে রেখে দিয়েছি, এবং নিচে কিন্তু তার অর্ধেক মানে এই যে দেখুন অতটুকু, ঠিক আছে, মানে সায়নটা যেই যতটুকু লম্বা ততটুকু কিন্তু অর্ধেক অর্ধেক করে আমি নিচের দিকে অর্ধেক আমি এখানে প্রবেশ করাইছি, মানে এই যে গ্রাফটিংয়ের যে জয়েন্ট পয়েন্ট সেখানে কিন্তু আমি প্রবেশ করাইছি, এবং উপরে কিন্তু একটু ফাঁকা ছিল, ঠিক আছে, যেটাকে আমি প্লাস্টিক ফিতা দিয়ে র্যাপিং করেছিলাম। আচ্ছা, আর এখান থেকে দেখছেন আমার যে কুশি যেটা বেরোনো করা ছিল সেটা কিন্তু এখান থেকে অনেকগুলো কুশি বেরোছে, দেখছেন যে এখান থেকে অনেকগুলো চোখ ছিল যেহেতু সেখানে কুশি বেরোছে, তো আমি সেগুলো আসলে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি, তো ভেঙে দিয়েছি। আর এখানে যে একটা কুশি রেখেছি এটার কারণ হচ্ছে যে গাছটা যেন দৃঢ়ভাবে সুন্দরভাবে যেন বেড়ে উঠতে পারে, ঠিক আছে।
তো এইখানে যে নিচের দিকে জয়েন্টটা দেখবেন এইখানে আমি তো আপনাদের একটু বললাম যে এখানে কিন্তু আমি অন্যান্য যে গ্রাফটিং এর ক্ষেত্রে কিন্তু এখানে ভাঁজ দিই এখানে কিন্তু আপনি সেটা খুঁজে পাবেন না কোথাও খুঁজে পাবেন না শুধু এক পাশ থেকে দেখাচ্ছে কারণ ওই কাছ থেকে দেখতে একটু অন্ধকার দেখাচ্ছে সেই জন্য তো এখানে দেখবেন যে সায়নটা এমনভাবে কাটা হয়েছিল সায়নটা কিন্তু বেশি পাতলা করে কাটা হয়নি বা বেশি যে চিকন করে কাটাছে সেটাও করা হয়নি কারণ আমি বুঝতে পেরেছিলাম যে এই যে ক্যাম্বিয়াম লেয়ার এই যে গাস্টের যে ক্যাম্বিয়াম লেয়ার সেটা এই যে এই পাশ থেকে এবং এই পাশ থেকে ঠিক আছে এই পাশটা হচ্ছে মোটা আর এই পাশটা হচ্ছে চিকন যদি আমি এটা একদম পাতলা করে কাটতাম তাহলে কি হতো এটা আমি যখন বাধাই করবো প্লাস্টিক পিতাতে যখন বাধাই করার কথা ছিল তখন কিন্তু এটা পুরোপুরি ভেঙে যেতে পারতো ঠিক আছে তো সেই কারণে আসলে আমি এটা ওই ওইভাবে করে আমি এটা দেখিনি এবার কি এটা করেছি কি এটা মাছ বরাবর ঠিক আছে দেখবেন যে এই যে ক্যাম্বিয়াম লেয়ার এমনভাবে লাগাইছি যাতে মনেই হবে না দেখে খালি শুধু একটু এখানে দেখবেন যে উঁচু হয়ে আছে বাদ বাকি কিন্তু দেখে মনে হচ্ছে যে এখান থেকে একবারে সুন্দরভাবে মিশে গেছে ঠিক আছে তো এইভাবে করে আসলে গ্রাফটিংটি করা হয়েছিল তো বলা যেতে পারে একভাবে যে এই যে গ্রাফটিংটা এটা কিন্তু একদম সুন্দর এবং সুষ্ঠুভাবে করা হয়েছিল আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারাও কিন্তু চাইলে এই গ্রাফটিংটি করতে পারবেন আমি আবারও বলছি যদি আপনারা এই গ্রাফটিংটি দেখতে চান যে কীভাবে করা হয়েছিল তো সেটা দেখতে হলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন অথবা ভিডিওটাই দেওয়া থাকতে পারে ঠিক আছে তো এইভাবে করে আসলে করা হয়েছিল গাছটার কন্ডিশন একটু দেখেন নিচের দিকে যে কন্ডিশন গাছটার বয়স অন্তত এক বছরের একটু বেশি হবে এক বছরের একটু বেশি হবে আর গাছটার যে পর্ব সেটা অনেকগুলো পর্ব ছিল তো আমি একদম টপ যে পর্ব সেটাতে আমি এই গ্রাফটিংটা করি তো আপনাদের যদি এই গ্রাফটিংটা করতে চান বা আপনাদের বড় আম গাছে যদি করতে চান তাহলে করতে পারবেন দেখা যাচ্ছে যে আপনার সায়নটা মোটা আপনার রুট স্টকটা মোটা তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে উপায়টা এটা এটা এই উপায়ের মাধ্যমে কিন্তু আপনি গ্রাফটিংটা করতে পারবেন আর অধিকাংশ ক্ষেত্রে কী হয় যে সাইড গ্রাফটিং করার জন্য আপনার উপযুক্ত সায়ন এবং উপযুক্ত রুট স্টক নইলে কিন্তু হয় না আর সেটা ভিয়েনা গ্রাফটিংয়ের ক্ষেত্রে হয় তো ভিয়েনা গ্রাফটিংয়ের ক্ষেত্রে কি একদম মাছ বরাবর এটা দিতে হয় নাহলে কিন্তু হয় না তো সেই জন্য দেখা যাচ্ছে যে এই যে সায়নটা এটা এইভাবে করে যদি আপনি বসাতে পারেন তো এই যে স্টাইলটা এটা হচ্ছে একটা ইউনিক স্টাইল তো যদি এই স্টাইলে আপনারা গ্রাফটিং করতে চান অবশ্যই গ্রাফটিং করতে পারেন অবভিয়াসলি আপনাদের গ্রাফটিং কিন্তু সফল হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আসলে এটা রিভিউ এবং এটা কীভাবে করা হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে যদি ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্ত কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন মজার মতো তথ্যপত্র পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে।